হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার নার্গিস আছি আপনাদের সাথে। আজ যাচ্ছি মার্কেটে, কিছু ফুল কিনে আনব। আর আমার মেয়ে সায়ার ইসলাম সাবার জন্য কসমেটিক কিনে নিয়ে আসব। তাহলে চলেন যাই, প্রথমে যাচ্ছি মার্কেটে, তারপর একটা গ্রাম বাংলা সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো, যেটা খেতে অনেক মজার। তো যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে কতটা ভালো লাগে সেই সবজিটা রান্না, সেটা আমি দেখাবো। তো এখন আমি মার্কেট করে তারপরে বাসায় ফিরব। এই দোকানটা নতুন দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কসমেটিক, দেশের বাহিরের কসমেটিকও আছে, আর ফুল দেখতে অনেক সুন্দর। তো সব কিছু বেশ ভালোই জিনিস। আমি ঘুরে ঘুরে দেখছি ফুলগুলা, যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে আসব। তো এখানে আমার একটাই পছন্দ হয়েছে। খুলে দেখাও, এটা অনেক সুন্দর হয়েছে। এটার দাম 80 টাকা, অনেক ফাইন, খুব সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা কি তুমি কিনে এনেছ? Yes, mama. হ্যাঁ ঠিক আছে, ওই দিকে যাও। দেখাও তো কি কি আছে দেখি। ওয়াও, অনেক সুন্দর, দাম 250 টাকা, না অনেক সুন্দর হয়েছে। আর এটা কি? এটা নাও, আইলাইনার দেখাও। ওয়াও, অনেক সুন্দর হয়েছে আইলাইনারটা, এটা 80 টাকা। আচ্ছা তোমার মেকআপ বক্সটা আর একটু দেখাও। ফাইন, অনেক সুন্দর, তোমার কোনটা বেশি প্রিয়? কোন কালারটা বেশি তোমার পছন্দ? বেশি ভালো লাগে এই কালার, আমার ড্রেসও আছে। আচ্ছা ওকে ফাইন, খুব সুন্দর হয়েছে। আমি আজ গ্রাম বাংলার একটি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো। এই হলো কেরালি, আমরা এটি কেরালি নামেই চিনি, অনেকে হয়তো অনেক নামে ডাকতে পারেন, তো আমার জানা নেই। আমি এখন দিয়ে দিব সবজি, তো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এভাবে আমি একটাকে তিনটে পালি করব। এটি ডাটা সহ দিয়ে রান্না করতে খেতে ভালো লাগে। তো এখানে আমি তিনটের মতো পেঁয়াজ দিয়েছি আর 5-6-7টার মতো কাঁচামরিচ। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া,
দিয়ে দিব চিংড়ি মাছ, পরিমাণ মতো তেল, একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। এই সবজিটা শক্ত থাকা অবস্থায় এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে, না হয় এটা গলে যাবে। ঢাকনাতে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো প্রায় হয়ে গেছে আমার রান্না। তো হয়ে গেল আমার গ্রাম বাংলার সবজি দিয়ে মজাদার চিংড়ি মাছ রান্না। যারা এই সবজি দিয়ে কোনোদিন খান নাই তাদের জন্য তো খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি সবজি। তো চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। যারা কোনোদিন খান নাই তো আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো একটা সবজি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজ এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিব। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আমার দেওয়াই।